Good morning, ladies and gentlemen. My name is Joy and welcome back to another video. So, বন্ধুরা আজকের ভিডিওটির টপিক হলো স্কিন কেয়ার রুটিন ফর অয়েলি স্কিন। যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় তেল তেলে হয়ে পড়ে অনেকবার ফেস ওয়াশ করার পরেও তাদের অ্যাকচুয়ালি তাদের ফেসে ন্যাচারাল যে অয়েলটি রয়েছে সেবাম, এটি অতিরিক্ত মাত্রায় প্রোডিউস হয়ে থাকে, যার ফলে নোজ এরিয়া, ফরেড এরিয়া খুবই তেল তেলে হয়ে পড়ে, যার কারণেই কিন্তু ফেস ডাল হয়ে পড়ে, ফেসের ব্রাইটনেস উজ্জ্বলতাটা চলে যায়। এবং তাই যাদের এই অয়েলি স্কিনের প্রবলেমটি রয়েছে তাদের যে সিম্পল তিনটি স্কিন কেয়ার রুটিন স্টেপ বাই স্টেপ ফলো করে নেওয়া উচিত, যার ফলে আমাদের স্কিনের অয়েলনেসটা কন্ট্রোলে থাকবে, স্কিন আরও ফ্রেশ ক্লিন হয়ে যাবে, সেই সব স্টেপ বাই স্টেপই আজকে ভিডিওতে আমি বলবো। সো বন্ধুরা, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তো স্কিন কেয়ার রুটিনের প্রথম যে স্টেপটি তোমার অলওয়েজ খেয়াল রাখতে হবে সেটি হলো সঠিক পদ্ধতিতে না কম না বেশি ফেসকে ক্লিন করা, অর্থাৎ ফেস ওয়াশ করা। অয়েলি স্কিন কিন্তু আরও অয়েল প্রোডিউস করে যদি তুমি অতিরিক্ত পরিমাণে ফেস ওয়াশ ইউজ করো অথবা একদমই ফেস ওয়াশ না করো, এবং তাই দিনে ম্যাক্সিমাম 3 বার, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে, অ্যান্ড যদি খুবই জরুরি পড়ে তাহলে বিকেলে একবার তুমি ফেস ওয়াশ করতে পারো। অ্যান্ড আমার পার্সোনাল ফেভারিট কিছু ফেস ওয়াশ হলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর ফোমিং ফেস ওয়াশ, নিউট্রিকেনা অয়েল ফ্রি ফেস ওয়াশ, হিমালয়া অয়েল ক্লিয়ার অ্যান্ড লোটাস হার্বালস টি ট্রি ফেস ওয়াশ। নাও টাইম ফর স্টেপ নাম্বার 2, ময়শ্চারাইজার ইউজ করা। শীত হোক অথবা গ্রীষ্ম, ফেস ওয়াশ দিয়ে ফেসকে ক্লিন করার পরেই কিন্তু সামান্য একটু ময়শ্চারাইজার ফেসে অ্যাপ্লাই করে নেওয়া ভীষণ জরুরি। তার কারণ ফেস ওয়াশ ব্যবহার করার পরে আমাদের স্কিনে ন্যাচারাল ময়শ্চারটি চলে যায়, যার ফলে ময়শ্চারাইজার ব্যবহার করলে পুরোটাই আমাদের স্কিন আরও সফট হয়ে যাবে এবং সেই হারানো ময়শ্চারটাও ফিরে আসবে। এবং ময়শ্চারাইজার কিন্তু আমাদের স্কিনের অয়েলনেসটাকে কন্ট্রোল করতে খুবই হেল্প করে। আমার পার্সোনাল ফেভারিট কিছু ময়শ্চারাইজার হলো লেকমি বিচ মিল্ক, নিউট্রিকেনা অয়েল ফ্রি ময়শ্চারাইজার, জোভিস অ্যালোভেরা ময়শ্চারাইজার লোশন অ্যান্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এখানে একটি ইম্পর্টেন্ট টিপ দিয়ে রাখি, যখনই ময়শ্চারাইজার কিনবে তার আগে লক্ষ্য করবে সেটিতে সান প্রোটেকশন আছে কিনা। দেখবে প্যাকেজিংয়ে লেখা থাকবে যে SPF কতটা রয়েছে, PA++ আছে কিনা, এগুলি দেখে কিনবে। এগুলি সান প্রোটেকশন হিসেবে কাজ করবে, তার সাথে সাথে স্কিনে সানট্যান পড়তেও কিন্তু বাধা দেবে। নাও লাস্ট বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ইজ ইউজিং ফেস মাস্ক, যা অয়েলি স্কিনের অতিরিক্ত অয়েলনেসটাকে কন্ট্রোলে রাখবে, তার সাথে সাথে স্কিনে উজ্জ্বল ভাব গ্লোনেস নিয়ে আসবে এবং লং রানের জন্য স্কিনকে হেলদি রাখার জন্য কিন্তু খুবই হেল্প করবে। অয়েলি স্কিনের জন্য আমি রেকমেন্ড করব বানানা ফেস মাস্ক ইউজ করতে, যার জন্য প্রয়োজন একটি বানানা, তার সাথে 1 চামচ মধু এবং 1 চামচ লেবুর রস। প্রথমে কলাটিকে পুরোপুরি পেস্ট করে নাও ভালোভাবে, তার সাথে এবার অ্যাড করে নাও 1 চামচ মধু এবং 1 চামচ লেবুর রস। এবার এই 3টি ইনগ্রিডিয়েন্টসকে পুরোপুরি মিক্স করে নাও, দেন মুখে সেটিকে অ্যাপ্লাই করো। পুরো ফেসে পেস্টটিকে ধীরে ধীরে অ্যাপ্লাই করতে থাকো, অ্যাপ্লাই করার পর 15 মিনিট অপেক্ষা করো এবং তারপর সেটিকে ধুয়ে নাও নর্মাল জলে। এটি তুমি উইকে 2 দিন করলেই যথেষ্ট। স্কিন দেখবে অনেক সফট ফিল করবে, উজ্জ্বল ভাব চলে আসবে এবং তারপরেই কিছু সামান্য একটু ময়শ্চারাইজার নিয়ে ব্যবহার করে নাও, স্কিনে জাস্ট পারফেক্ট। সো বন্ধুরা, আজকের জন্য বাস এইটুকুই, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাট অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।